আসসালামু আলাইকুম, এটেন মাল্লার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দিচ্ছি ইউপে সংবাদ শিরোনাম। এই যাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয়, বাসে বাড়তি ভাড়া, লঞ্চে অতিরিক্ত যাত্রী, ফেরার পথ স্বস্তিদায়ক হবে বললেন ওবায়দুল কাদের। ঈদের আগে শেষ কর্মদিবসে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ভিড়, সার্বক্ষণিক চালু থাকবে এটিএম সেবা বলছেন কর্মকর্তারা। জাতীয় ঈদগাহকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর 3 স্তরের নিরাপত্তা বলয়, শঙ্কা নেই বলছে পুলিশ। এবং সমালোচকদের কথায় কান না দিয়ে খেলাতেই মন দিতে চায় বাংলাদেশ, বললেন অধিনায়ক মাশরাফি। সংবাদে ছাড়াও থাকছে ঈদ উপলক্ষে এটেন বাংলার 10 দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠান মালা নিয়ে রিপোর্ট। এবারে বিস্তারিত, ঈদ যাত্রার চতুর্থ দিনেও ছিল ট্রেনের শিডিউল বিপর্যয়। উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেস 4.5 ঘন্টা এবং রংপুর এক্সপ্রেস 2 ঘন্টা দেরিতে স্টেশন ছাড়ে। ঈদের স্পেশাল সার্ভিস লালমনি এক্সপ্রেসও 2 ঘন্টা দেরি করে। এবার ঈদ যাত্রায় প্রতিদিন শিডিউল বিপর্যয়ে যাত্রীরা ক্ষুব্ধ। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার জানান, ট্রেনের শিডিউল ঈদের আগে আর ঠিক হবে না। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। ঈদকে কেন্দ্র করে ট্রেনের যাত্রায় বিড়ম্বনা যেন পিছু ছাড়ছে না। শুক্রবার ঘরমুখো মানুষের ঈদযাত্রার শুরুর দিনেই রংপুর এক্সপ্রেসের 7 ঘন্টা বিলম্ব হয়েছিল। এই ঘটনায় রেলমন্ত্রী দুঃখ প্রকাশ করে সংকট আর না হবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সমস্যার সমাধান মেলেনি। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দিনে সময়ের ব্যবধান এত বেশি না হলেও দুর্ভোগ পোহাতে হয়েছে ঘরমুখো মানুষের। সোমবারও নীলসাগর এক্সপ্রেস 8টার পরিবর্তে ছাড়ে 12:30টায়। ট্রেনটি প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত মানে 4-5 ঘন্টা থেকে লেট আছে। কি জন্য এভাবে 3-4-5 ঘন্টা লেট হচ্ছে? কত কষ্ট করে ঈদের জন্য টিকিট কাটলাম, সেটা কষ্টটা আমাদের কিছুই মনে হয়নি, কিন্তু সময় মতো যদি ট্রেনটা আসতো তাও মনে হয় এই কষ্টটা লাঘব হতো। তবে যাত্রীদের এত অভিযোগের পরও ট্রেনের শিডিউল বিপর্যয়ের কথা মানতে নারাজ কমলাপুর স্টেশনের ম্যানেজার। অন্যান্য সময়ের চেয়ে 2-3 গুণ বেশি আমরা যাত্রী এখন পরিবহন করতেছি, তো এখন একটু 2-1টা ট্রেন যাত্রী ভিড়ের কারণে বা ইয়ে হোক কিছুটা বিলম্ব হচ্ছে। তবে যেসব ট্রেনের শিডিউল ঠিক ছিল সেগুলোর যাত্রীরা ছিলেন অনেকটা স্বস্তিতে। দেরিতে ছুটি মিললেও বাড়ি রওনা হতে পেরে খুশি তারা। হল ভ্যাকেন্ট হওয়ার পরে আমাদের পরীক্ষা সাধারণত চলে আর কি, পরীক্ষা শেষ হওয়ার পরে ইনকোর্স, তারপর যাচ্ছে বাসে। বাড়িতে সবাই মিলে একসঙ্গে ঈদ করবো, এটাই আমাদের আনন্দ। বাপ মার সাথে ঈদ করবো, এই আনন্দে মানে যাচ্ছি। সোমবার স্পেশাল সার্ভিস সহ মোট 56টি ট্রেন রাখা হয় বিভিন্ন গন্তব্যের জন্য। এবারের ঈদযাত্রায় প্রথম দিন থেকেই ট্রেনের যে শিডিউল বিপর্যয় শুরু হয়েছে তা এখনও চলমান রয়েছে। এ কারণে যাত্রীদের ভোগান্তির মাত্রা বেড়েছে কয়েক গুণ। এরপরেও ট্রেনে সিট না পেয়ে অনেকে নিয়ম নীতির তোয়াক্কা না করে ছাদে চড়ে রওনা হয়েছেন 4-4 গন্তব্যে। তারা চাচ্ছেন প্রিয়জনের সান্নিধ্যে গিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা। ঈদের আগে দূরপাল্লার বাসে চাপ থাকলেও নির্ধারিত সময়ের চেয়ে 1.5-2 ঘন্টা দেরিতে রাজধানী ছেড়ে যাচ্ছে বাসগুলো। কাউন্টার থেকে বলা হয় যাত্রীর চাপ কম থাকায় এক বাসের যাত্রী অন্য বাসে তুলে দিচ্ছেন তারা। সংকট না থাকলেও বেশি দামে টিকিট কেনার অভিযোগ যাত্রীদের। তবে মহাসড়কে এবার যানজট কম থাকায় আনন্দের সাথে যাত্রা করছেন ঘরমুখো মানুষ। দেখুন হাবিবুর রহমান ও ভি রিপোর্ট। দীর্ঘ 2 ঘন্টা ধরে টিকিটের জন্য ডাকাডাকি করলেও যাত্রী পেয়েছেন মাত্র কয়েকজন। বাস কাউন্টার কর্তৃপক্ষ বলছে অন্যবারের তুলনায় এবারের যাত্রী সংখ্যা কম। 3 দিনের টানা সরকারি ছুটি থাকায় মঙ্গলবার থেকে চাপ বাড়বে বলে মনে করছেন তারা। এখানে 2টা গাড়ি ছিল, একটা 9:30, একটা 10:30। একটা গাড়িতে বিক্রি ছিল 7 জন, আর একটা গাড়িতে বিক্রি ছিল 6 জন। এত খারাপ বাজার, এত দুরবস্থা আমরা কখনো পাইনি। সব গাড়িতে আপনার পিছনে সারি খালি, তার আগে সারিও খালি। ঈদে ঢাকা ছেড়ে যাওয়া লাখো মানুষের ভোগান্তি এবার কিছুটা কমেছে। সড়ক মহাসড়কে বড় যানজট নেই। আমরা গাজীপুরেতে আসছি, একবারে হোতা ভাড়াতে কোনো যানজট পাইনি। আশা করছি ভালো হবে। নেই টিকিট নিয়ে কোনো সংকটও।
তবে অতিরিক্ত দাম নিয়ে অভিযোগ আছে। টিকিটের তো দাম অনেক বেশি যাচ্ছে, কারণ 600 টাকা বলে আবার 700 টাকা বললে যাত্রী ভাই খুব কম। যাত্রীর হচ্ছে চারের যে ভাড়া সেই ভাড়াই দেয় না, সে এক্সট্রা টাকা করতে দিবে। ফাঁকা আছে, বাট আমরা আসছি অনেক আগে, মানে 8:30 বাজে গাড়ি ছিল, এখন পর্যন্ত আসে নাই, বলছে আসবে আসবে, একটু জ্যাম আছে। এত অভিযোগের পরেও আপনজনদের সাথে ঈদ করতে পারেন আনন্দ ছিল সবার চোখে মুখে। মা বাবা আছে, ভাই বোন আছে, আবার আমার বোনের বিয়ে আছে, তো আমরা এই জন্য যাচ্ছি। এটা তো অনেক খুশি লাগছে, খুব ভালো লাগছে, সবার সাথে ঈদ কাটানোতে অনেক মজার। বাস কাউন্টার ও সড়ক মহাসড়কে কর্তৃপক্ষের শক্ত নজরদারি থাকলে ঈদ যাত্রায় ভোগান্তি আরও কমে আসবে, এমনই প্রত্যাশা যাত্রীদের। হাবিবুর রহমান ওভি, এটিএন বাংলা, ঢাকা। ঈদ যাত্রার মতো ঢাকায় ফেরাও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি বলেন, সরকারি নির্দেশের পরও কিছু গাড়ি অতিরিক্ত ভাড়া আদায় করছে। অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। বৃহস্পতিবার থেকেই ঈদ যাত্রা শুরু হয়েছে ঘরমুখো মানুষের। এবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 3টি সেতু এবং গাজীপুর টাঙ্গাইল ও চন্দ্রা কোনাবাড়ি সড়কে 2টি ফ্লাইওভার ও 4টি আন্ডারপাস উদ্বোধন হওয়ায় সড়কে স্বস্তির ঈদ যাত্রা হচ্ছে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, রোজার মাসে পরিবহন মালিকদের সংযত আয় করতে সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হলেও অতিরিক্ত ভাড়ার অভিযোগ এখনও মিলছে। জরিমানা করা হয়েছে 21, হিমাচল, হানিফসহ বেশ কিছু পরিবহনকে। আমরা বহুদিন পর স্বস্তির জায়গায় এসেছি। এই স্বস্তিদায়ক যাত্রা আগামী দিনও রাখতে চাই, ফেরার পরটাও যাতে সুগম হয়, নিরাপদ হয়, সে ব্যাপারে আমরা এফার্ট দিয়ে যাচ্ছি। অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা বাসে কোম্পানি এখনও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি, এত অনুরোধ জনস্বার্থে তাদের কাছে করার পর। ওবায়দুল কাদের আরও বলেন, রাজধানী সহ সারা দেশের মহাসড়কে বেশ কিছু অবকাঠামোর কাজ চলছে, তবে তা যানজট আর সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে যথেষ্ট নয়। সড়কে শৃঙ্খলা ফেরানো এখনও সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। বিশেষ করে রাজধানীর যানজট দূর করতে ঈদের পর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ DTCA 2 সিটি কর্পোরেশনের মেয়র এবং পুলিশের সাথে জরুরি বৈঠক করার কথা জানান ওবায়দুল কাদের। উন্নয়ন আশাতিরিক্ত হয়েছে, কিন্তু ডিসিপ্লিনের অভাবে আমরা এর সুফল জনগণের কাছে পৌঁছাতে পারি না। পরিবহনও শৃঙ্খলা নেই এবং সড়কেও শৃঙ্খলা নেই। ঢাকা সিটিটাকে আমাদের যানজট নিয়ন্ত্রণ করা পদক্ষেপ নিতে হবে। আমি ঈদের পরেই DTCA এর মিটিং করব। মন্ত্রী আরও বলেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ যে কোনো ইস্যুতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে না পারা বিএনপি নেতাদের চরম ব্যর্থতা। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। ঈদের জামাতকে ঘিরে কোনো নিরাপত্তার শঙ্কা নেই। 3 স্তরের নিরাপত্তা বলয় পার হয়ে সবাইকে জাতীয় ঈদগায় আসতে হবে। জাতীয় ঈদগার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখতে গিয়ে জিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া একথা জানান। তিনি আরও বলেন, কোনো নিরাপত্তা হুমকি না থাকা সত্ত্বেও বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় ঈদে বাড়তি নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। ঈদের জামাতকে ঘিরে 3 স্তরের নিরাপত্তা বলয় থাকবে হাইকোর্ট প্রাঙ্গণ ঘিরে। সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণে আশপাশের এলাকায় স্থাপন করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক ক্লোজ সার্কিট ক্যামেরা। জাতীয় ঈদগাহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে ডিএমপি কমিশনার বলেন, ঈদকে ঘিরে সতর্ক অবস্থানে থাকবে পুলিশ। এই এলাকার ভিতরে গাড়ি নিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। চেকপোস্টের সকলকে ফিজিক্যাল তল্লাশি, মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির মাধ্যমেই ঈদগাহ ময়দানের দিকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। ঈদের জামাতকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট ও সাদা পোশাকের পুলিশ থাকবে। প্রত্যেকটা মুসল্লি শুধুমাত্র জায়নামাজ এবং বৃষ্টি হলে ছাতা সাথে নিয়ে আসতে পারবেন, এর বাইরে আর কোনো ধরনের কোনো সামগ্রী সাথে নিয়ে আসা যাবে না। তবে কর্তব্যরত পুলিশ চাইলে জায়নামাজ এবং ছাতা, এই যে দুটো জিনিস থাকবে বাড়তি, সেটিও খুলে তল্লাশিকালে দেখাতে হবে। ডিএমপি কমিশনার আরও বলেন, ঈদকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা হুমকি নেই,
তবে সতর্ক অবস্থানে রয়েছে গোয়েন্দারা। দেশের শৃঙ্খলা বিনষ্টের জন্য, দেশের মানুষের ভীতি সঞ্চার করার জন্য, চলমান উন্নয়নকে ব্যাহত করার জন্য এবং এই ইসলাম এবং মুসলমানদের মধ্যে বিদ্বেষ এবং বিশৃঙ্খলা তৈরির জন্য একটি দেশীয় এবং আন্তর্জাতিক চক্র দীর্ঘদিন ধরে কাজ করে এসছে। সুতরাং সে অপতত্ত্ব সম্পর্কে আমরা অত্যন্ত সতর্ক আছি, ভীত সন্ত্রস্তার কোনো কারণ নেই, তবে সকলকেই সতর্ক থাকার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। জাতীয় ঈদগাহের আশপাশের রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে, এসব এলাকায় কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ঈদের আগে শেষ কর্মদিবসে ভিড় ছিল ব্যাংকপাড়ায়। ছুটির আগে এই সপ্তাহে একদিন অফিস খোলা থাকায় অনেকেই আগেভাগেই তাদের কাজ শেষ করেন। তবে ঈদের টানা ছুটিতে সার্বক্ষণিক এটিএম সেবা চালু থাকবে বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। বুথগুলোর নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলেও জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। প্রিয়জনের সাথে ঈদ করতে ঘরমুখ রাজধানীবাসী, প্রয়োজনীয় লেনদেনে আবার অনেকেই ছোটেন ব্যাংকে। তাই ঈদের আগে বাড়তি ভিড় ছিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে। টানা ছুটির কারণে অনেকেই নগদ অর্থ সংগ্রহ করেন এদিন, এই জন্য পূর্ব প্রস্তুতিও ছিল ব্যাংকগুলোতে। লম্বা ছুটিতে ঈদে বাড়ি যাচ্ছি, টাকার দরকার, সেই জন্য টাকা নিতে আসছি। আমার কিছু নতুন টাকার দরকার, এই জন্য আমি গ্রামের বাড়িতে টাকা নিতে আসছি। নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়াও কিছু বিলাসিতা জিনিসের প্রয়োজন হয়, যার জন্য এই টাকাটা তোলা। লং জার্নিতে হয়তো বাইরে যাব, সেই জন্য ব্যাংকিং কার্যকলাপটা শেষ মুহূর্তে করে ফেললে ঈদের আনন্দটা ভালো লাগবে। আমরা খুব স্বাভাবিকভাবে ব্যাংকিং করছি এবং কোনো রকম ঝামেলা ছাড়াই বা কোনো রকম অসুবিধা ছাড়াই আমরা নির্বিঘ্নে ইয়ে করছি। ইনশাল্লাহ গ্রাহকরা আমাদের উপর খুব সন্তুষ্ট। তথ্য প্রযুক্তির কল্যাণে এখন অনেকেই আগ্রহী হচ্ছেন ক্যাশলেস লেনদেনে, তাই আগের মতো ব্যাংকে উপচে পড়া ভিড় কম হয় বলে মনে করেন ব্যাংকাররা। রেমিটেন্সের প্রেশারটা আছে, যেহেতু আমাদের এখন এজেন্ট আউটলেট প্রায় 500, যা কোনো শাখাগুলোর সঙ্গে এজেন্টগুলাও এই চাহিদা মেটানোর চেষ্টা করছে এবং প্রত্যন্ত অঞ্চলে টাকা খুব সহজেই রেমিটেন্সের টাকা পৌঁছে যাচ্ছে। মঙ্গলবার থেকে 5 দিন ব্যাংক বন্ধ থাকায় এবার এটিএম বুথে পর্যাপ্ত অর্থ রাখা হবে। আর এসব সেবায় ভোগান্তি বা জালিয়াতি বন্ধে তৎপর আর্থিক প্রতিষ্ঠানগুলো। প্রচুর টাকা এটিএম বুথে ঢুকিয়ে রেখেছি, যাতে মানে বন্ধের সময়, যেহেতু 3-4 দিন বন্ধ আছে ঈদের পর, তখন যেন টাকা শর্ট না পড়ে, টুপি পরে, কোনো মাস্ক পরে যেন না ঢুকতে পারে কেউ। কোনো বিদেশি নাগরিক যদি ঢুকে তাহলে বেশি সতর্ক খেয়াল রাখতে হবে যে সে কী করছে। অফিসারদেরকে বলা হয়েছে যে ফাস্ট্র্যাকগুলোতে যেন একদম সার্বক্ষণিক অফিসার থাকে যতক্ষণ পর্যন্ত ফাস্ট্র্যাকগুলো থাকে। শেষ কর্মদিবস থাকায় সোমবার দুপুরের পর থেকেই ফাঁকা হতে থাকে রাজধানীর অফিসপাড়া। একই অবস্থা ছিল সচিবালয় সহ অন্যান্য অফিসেও। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সত্য ইতিহাস মুছে ফেলতে একে খন্দকারকে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র রুহুল কবির রিজভী এই দাবি করে বলেন, বই প্রকাশের 5 বছর পর তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে। ক্ষমতার প্রভাবে সত্য ইতিহাসকে ঢেকে রাখা যাবে না বলেও মন্তব্য করেন রিজভী। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সরকারের দুঃশাসনের কবলে এবারের ঈদ হবে মানুষের জন্য সবচেয়ে কষ্টদায়ক। সত্য ও ইতিহাস এখন বাকশালী হুকুমের কাছে বন্দী। বই প্রকাশের 5 বছর পর মহান মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার এবং বর্ষিয়ান সাবেক মন্ত্রীকে যে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে সেটি জনগণের কাছে খুবই পরিষ্কার। বর্তমান দুঃশাসনের কবলে পড়ে হাজার হাজার মানুষ গুম খুনের শিকার, ঈদের আনন্দ নেই। সুতরাং স্বস্তির ঈদ নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্য চরম মিথ্যাচার। এবারে রূপালি ব্যাংক বিশ্বকাপ ক্রিকেটের খবর। নটিংহামে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ছে পাকিস্তান। ইমামুল হক ও ফখর জামানের 82 রানের উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহের ভিত করে তার। ইমাম 44 ও ফখর 36 রান করে। এরপর বাবর আজমের 63 ও মোহাম্মদ হাফিজের 84 রানে ইংলিশদের উপর রানের বোঝা চাপিয়ে দেয় পাকিস্তান। এছাড়া অধিনায়ক সরফরাজ আহমেদ করেন 55 রান। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ 7 উইকেটে 331 রান। লোকের কথায় কান না দিয়ে নিজেদের খেলাতেই মনোযোগ দিতে চায় বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক সমালোচনাকারীদের এভাবেই জবাব দিলেন। এ সময় তিনি আরও বলেন, স্মরণীয় না হলেও ওয়ানডেতে এটাই ছিল তাদের অন্যতম সেরা পারফরমেন্স। রিপোর্ট করছেন এস এম আশরাফ। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান পেছনে পড়ে গেল 2015 পাকিস্তানের বিপক্ষে করা 329 রানের স্কোর। যে দক্ষিণ আফ্রিকাকে ধরা হচ্ছিল বিশ্বকাপের অন্যতম ফেভারিট, তাদেরকে হারিয়েই স্বপ্নের শুরু টাইগারদের। অথচ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মাটিতেই পা রাখছেন, সাবধান করে দিচ্ছেন সতীর্থদের। আমাদের বেশ কয়েকটি স্মরণীয় ম্যাচ আছে, এটা সবচেয়ে স্মরণীয় না হলেও আমরা ভালো খেলেছি, বলতে পারেন এটাই আমাদের সেরা পারফরমেন্স। আজ যেমন খেলেছি সামনেও এভাবে খেলতে চাই, তবে আমি নিশ্চিত প্রতিদিন এরকম ম্যাচ হবে না। এ জয়ের অন্যতম নায়ক ছিলেন সাকিব আল হাসানও, টানা 4 বিশ্বকাপে যিনি প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি দিয়ে শুরু করলেন তার বিশ্বকাপ যাত্রা। এমন অভূতপূর্ব রেকর্ডের পাশে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার পেছনে ফেললেন আব্দুল রাজ্জাক, শহীদ আফ্রিদি, জ্যাক কেলিস, সনাথ জয়সুরিয়াদের মতো তারকাদেরও। সবচেয়ে কম 197 ম্যাচ খেলে 5000 রানের সাথে পেলেন 250 উইকেট। সাকিবের প্রশংসা তাই মাশরাফির কণ্ঠে। সাকিব তো আমাদের সেরা খেলোয়াড় বিশ্বেরও, শুধু এটুকুই বলবো না, সে এমন খেলোয়াড় যাকে সবাই ভিন্ন চোখে দেখে। আমরা প্রত্যাশা করি সে যেন সেরা ক্রিকেট খেলে যেতে পারে। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম বলেছিলেন, এ বিশ্বকাপে শুধু শ্রীলঙ্কার বিপক্ষে জেতার সামর্থ্য রাখে বাংলাদেশ। তার সে বক্তব্যকে ভুল প্রমাণ করলেন সাকিব মুশফিকরা। তবে ম্যাককালামের মতোই সমালোচনাকারীদের কথায় কান দিতে চান না মাশরাফি। লোকে যা বলবে বলতে থাকুক, তাদের যদি আমাদের ভালো না লাগে অনেক কথাই বলবে, আমাদের সেটা ভাবার প্রয়োজন নেই, নিজেদের কাজ করতে হবে। আমি নিশ্চিত আমাদের ক্রিকেটের খুব বড় ভক্ত কেউ নেই, তাতে আমাদের কিছু করার নেই, আমরা কেবল আমাদের খেলায় মন দিচ্ছি। মনোযোগটা এবার 5 জুনের ম্যাচ নিয়ে, যেখানে ওভালে টাইগারদের প্রতিপক্ষ বর্তমান রানার্স আপ নিউজিল্যান্ড। এসএম আশরাফ, এটিএন বাংলা। এবারে ঈদ আয়োজন প্রসঙ্গ। দর্শকরাই যেখানে প্রাণ, সেখানে সেই দর্শকদের ঈদ আনন্দ বাড়িয়ে দিতে এবারও এটিএন বাংলা আয়োজন করেছে 10 দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠান মালা। ঘোরাঘুরির পাশাপাশি ঘরে বসেও সপরিবারে ঈদ আনন্দ উপভোগ করতে জনপ্রিয় লেখক ও নির্মাতার ধারাবাহিক নাটক, টেলিফিল্ম, পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি, ম্যাগাজিন অনুষ্ঠান সহ বৈচিত্র্যপূর্ণ আয়োজন থাকছে জনপ্রিয় এই চ্যানেলটিতে। এসব আয়োজন নিয়ে আরো জানাচ্ছেন রাশনা দাস। ঈদ হবে জাঁকজমক, চারিদিকে থাকবে হাসি ঠাট্টা, আনন্দ ভালোবাসা, হই হুল্লোড়ে। এই আনন্দে পরিপূর্ণতা দেবে এটিএন বাংলার 10 দিনের ঈদ আয়োজন। এসব আয়োজনে দর্শকদের হাসির সাথে সাথে যোগাবে ভাবনার খোরাক। ঈদের দিন থেকে 10 পর্বে 3টি ধারাবাহিক নাটক প্রচার করবে এটিএন বাংলা, যা চলবে ঈদের পর 10ম দিন পর্যন্ত। মোহন খানের পরিচালনায় গল্প শেষ হয়নি ও শফিকুর রহমানের প্রেমের দুষ্টচক্রে চোখ রাখলে দর্শকরা আটকে যাবেন অনায়াসে। এছাড়াও বিশেষ নাটক জামাই জব্দ, ফুল প্রেম, চশমা মালিক এবং শেষ গল্পটা নাটকের পাঁচমিশালি আনন্দে বিনোদন পাবেন দর্শকরা। ঈদ আয়োজন শুরু হচ্ছে বরাবরের মতো ঈদের একদিন আগে থেকেই। এই দিন রাত 9টায় ও 10:30 থাকছে দুটো বিশেষ নাটক, ফিরে এলাম ও লাভ স্টোরি। বিশেষ টেলিফিল্ম কষ্টের স্বর্গ, ক্লাসমেট ও নায়িকার মন খারাপ সহ এটিএন বাংলার ঈদ আয়োজনে থাকছে 10টি টেলিফিল্ম। তুমি তো নিজেই সাঁতার জানো না, তোমাকে বাঁচাবে কে? এবারেও শুধুমাত্র এটিএন বাংলার জন্য নন্দিত নির্মাতা হানিফ সংকেতের রচনা ও পরিচালনায় বিশেষ নাটক ভুল ভাঙাতে ভুল করা প্রচার হবে ঈদের দিন রাত 1:30। দ্য টেইলর, কয়েদিনং, 370, টান, এমন নামেই নাটকের যেমন আকর্ষণ, তেমনি রেডিও ভালোবাসা নাটকের জনপ্রিয় তারকারা তাদের অভিনয় দিয়ে দর্শকদের মনে ঠাঁই নেবে অনায়াসে। তোমার ছেলে ভালো নেই মা,
আর মারিয়া শিমুর উপস্থাপনায় প্রতিদিনের প্রভাতী অনুষ্ঠান চায়ের চুমুকে থাকছে এক ঝাঁক তারকা অতিথি। মন খুলে হাসতে আর নির্মল আনন্দ পেতে প্রতিদিনই শামীম জামানের চুটকি ভান্ডার সাতের মজার নাটকগুলো না দেখলে মিস করবেন দর্শকরাই। ঈদের প্রথম দিনই রাত 10:30টায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে জনপ্রিয় শিল্পী ইভা রহমানের একক সঙ্গীত অনুষ্ঠান মনের ফ্রেমে তুমি। ঈদ আয়োজনে এবার বিশেষ আকর্ষণ সম্প্রতি সময়ে সবচেয়ে আলোচিত ও ব্যবসা সফল চলচ্চিত্র পাগল মানুষ দাগ হৃদয়ে পবিত্র ভালোবাসার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে এটিএন বাংলায়। চলবে ঈদের দিন থেকে দ্বিতীয় ও তৃতীয় দিন বিকেল 3টা থেকে। এছাড়াও 10 দিনের আয়োজনে 20টি চলচ্চিত্রে ডজন খানেকে থাকছে জনপ্রিয় নায়ক সাকিব খান, অপু বিশ্বাস, মাহিয়া মাহি সহ হালের জনপ্রিয় তারকারা। সোনাবন্ধু, মাই নেম ইজ খান, কাবিননামা, কিং খানও রয়েছে এই তালিকায়। এসব চলচ্চিত্রে হালের জনপ্রিয় তারকা মৌসুমী, ডিএ তাহেব, বিদ্যা সিনহা মিম ও ফেরদৌস সহ রয়েছে বাঘা অভিনেতারা। ঈদের তৃতীয় দিন রাত 10:30টায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ডক্টর মাহফুজুর রহমানের একক সঙ্গীত অনুষ্ঠান মন থেকে রইল শুভকামনা। এছাড়াও আয়োজনের বিভিন্ন দিনে মারিয়া শিমু, সামিয়া জাহান, নীলিমা, আঞ্জনা সহ এ সময়ের উঠতি শিল্পীদের একক সঙ্গীত অনুষ্ঠান। ছোটদের জন্য থাকছে নাহিদ রহমানের পরিচালনায় ঈদের বিশেষ অনুষ্ঠান ঈদের খুশি, নাচের অনুষ্ঠান ছন্দে দোলে প্রাণ। খন্দকার ইসমাইলের উপস্থাপনা ও পরিচালনায় ঈদ ম্যাগাজিন ঈদের বাজনা বাজারে প্রচারিত হবে দ্বিতীয় দিনে। আর বিশেষ অনুষ্ঠান ঈদ ভার্সেস ইউটিউবার, সেলিব্রিটি শো, স্টার ক্যানভাস, ম্যাগাজিন অনুষ্ঠান, ক্যানকা কমেডি আওয়ারের মতো মজার সব আয়োজনও থাকছে এবারের ঈদে। মোট কথা, সকাল দুপুর রাতে যখনই চোখ রাখুন এটিএন বাংলার পর্দায় 33টি এক ঘন্টার নাটক ছাড়াও গান, ম্যাগাজিন অনুষ্ঠান সবকিছুতেই দর্শকরা পাবেন ঈদ আনন্দের বিশেষ মাত্রা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। বিতর্কিতদের বাদ দিয়ে ছাত্রলীগের কমিটি পুনর্গঠন ও সংবাদ সম্মেলনে হামলাকারীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন পদবঞ্চিতরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যে পদবঞ্চিত নেতারা বলেন, দাবি পূরণ না হলে ঈদেও এই কর্মসূচি চালিয়ে যাবেন তারা। নতুন কমিটি থেকে বহিষ্কৃত 19 জনের নাম অবিলম্বে প্রকাশ করা না হলে তারা কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন। তাদের অভিযোগ, টাকার বিনিময়ে ছাত্রলীগের কমিটিতে অনেক শিল্পপতি, ব্যবসায়ী ও চাকুরিজীবীদের পদ দেওয়া হয়েছে। এবারে আলারফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 6 দিন বন্ধ থাকবে দেশের অন্যতম রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। 4 জুন থেকে 9 জুন পর্যন্ত এই বন্দর দিয়ে সকল ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় আখাউড়া আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুদেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। আগামী 10 জুন থেকে পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে বলে জানিয়েছেন আখাউড়া আমদানি রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। এবারে আন্তর্জাতিক সংবাদ। ব্রেক্সিট নিয়ে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে যুক্তরাজ্য সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সেনাবাহিনীর গার্ড অফ অনারের মধ্য দিয়ে শুরু হলো তার এই সফর। এর আগে ফার্স্ট লেডি মেলানিয়াকে সাথে ট্রাম্প বাকিংহাম প্যালেসে পৌঁছলে তাদের স্বাগত জানান রানী দ্বিতীয় এলিজাবেথ। পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে কনজারভেটিভ নেতার বরিস জনসনকে সমর্থন দেওয়া মার্কিন প্রেসিডেন্ট বিদায়ী প্রধানমন্ত্রী থেরেসা মের সাথে বৈঠক করবেন মঙ্গলবার। বৈঠকে জলবায়ু পরিবর্তন ও চীনা কোম্পানি হুয়াওয়ের সাথে সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে। সফরের আগে লন্ডন মেয়র সাদিক খানের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ট্রাম্প।
এদিকে মার্কিন প্রেসিডেন্টের সফরকে কেন্দ্র করে যুক্তরাজ্য জুড়ে চলছে বিক্ষোভ প্রস্তুতি। লন্ডন, ম্যানচেস্টার, বেলফাস্ট, বেকিংহাম ও নটিংহামে সমাবেশের পরিকল্পনা করা হয়েছে। ঢাকা জেলা পরিষদের উদ্যোগে রাজধানীর যাত্রাবাড়ির মীর হাজারবাগ বাগে প্রশিক্ষণপ্রাপ্ত অসহায় দরিদ্র নারীদের মাঝে নতুন সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে ঢাকা জেলা পরিষদের সদস্য কাজী ইব্রাহিম খলিল মারুফ ও স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এবারে পাটেক্স খেলার খবর। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। মোহাম্মদ হাফিজ, বাবর আজম আর অধিনায়ক সরফরাজ আহমেদের ফিফটিতে ইংল্যান্ডকে 349 রানে টার্গেট দিয়েছে পাকিস্তান। নির্ধারিত ওভারে পাকিস্তান 8 উইকেটে তোলে 348 রান। দলের গড়ে সর্বোচ্চ 84 রান করেন হাফিজ। ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন রজার ফেদেরার ও রাফেল নাদাল। মেয়েদের এককে জিতেছেন জোহানা কন্তা। আর্জেন্টাইন লন ডেরোকে সরাসরি সেটে হারিয়েছেন স্প্যানিশ তারকা নাদাল। প্রথম সেট 6-2 গেমে জয়ের পর দ্বিতীয় ও তৃতীয় সেট তিনি জেতেন 6-3 গেমে। অন্য ম্যাচে আরেক আর্জেন্টাইন মায়ারকে 3-0 সেটে হারান রজার ফেদেরার। বিশ্বের 3 নম্বর বাছাই সুইজারল্যান্ড তারকা ম্যাচ জেতেন 6-2, 6-3, 6-3 গেমে। এদিকে মেয়েদের এককে ব্রিটিশ তারকা জোহানা কন্তা উড়িয়ে দেন ক্রোয়েশিয়ার ডন ভেকিচকে। 26 নম্বর বাছাই ম্যাচ জেতেন 6-2, 6-4 গেমে। শেষ করার আগে ইউপির সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। ঈদ যাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয়। বাসে বাড়তি ভাড়া, লঞ্চে অতিরিক্ত যাত্রী, ফেরার পথ স্বস্তিদায়ক হবে বললেন ওবায়দুল কাদের। ঈদের আগে শেষ কর্মদিবসে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ভিড়। সার্বক্ষণিক চালু থাকবে এটিএম সেবা বলছেন কর্মকর্তারা। জাতীয় ঈদগাহকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর 3 স্তরে নিরাপত্তা বলয়, শঙ্কা নেই বলছে পুলিশ। এবং সমালোচকদের কথায় কান্না দিয়ে খেলাতেই মন দিতে চায় বাংলাদেশ বললেন অধিনায়ক মাশরাফি। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN News এবং সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথে থাকুন।